হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় শিশু শিল্পী অরিত্র দত্ত বণিককে নিয়ে। যদিও সে এখন আর শিশু শিল্পী নেই, তবে বাংলা সিনেমা জগতে যে কয়েকজন শিশু শিল্পী অভিনয় করেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে অরিত্র। আমার গা সব সময় হাত তোলা, মাগড়া চা খেতে আসছে সালা হনুমান মুখ, দাঁড়া তোমার চা একটু ছাঁচ মিশিয়ে। যাই হোক, অরিত্র জন্মগ্রহণ করেছেন 1999 সালে পশ্চিমবঙ্গের সোদপুরে। সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর এবং উচ্চতা 5'4". সে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজি নিয়ে পড়াশোনা শেষ করে এবং পরে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করে। যাই হোক, পরিচালক যিশুদাস গুপ্ত তিথির অতিথি ধারাবাহিকে অরিত্রকে প্রথম অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। তখন তার বয়স 5 বছর, ওটাই তার প্রথম অভিনয়। সে সময় বিভিন্ন জায়গায় আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিত অরিত্র। রাজ্য স্তরের কোনো একটি প্রতিযোগিতায় যিশুদাস গুপ্তের সঙ্গে তার মায়ের আলাপ হয় এবং অরিত্রর আবৃত্তি শুনে যিশুদাস গুপ্ত মুগ্ধ হয়ে যায় এবং তাকে তিথির অতিথি ধারাবাহিকে অভিনয় করার সুযোগ করে দেয়, যেটি 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত সফলভাবে চলে। তবে এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, তিথির অতিথি ধারাবাহিকে অভিনয় করার সময় একটা রিয়েলিটি শো এর অফার পেয়েছিল অরিত্র। আর এই ধরনের শোতে যেতে গেলে একটি কন্ট্যাক্ট করতে হয়। এই কন্ট্যাক্ট পিরিয়ডে অন্য চ্যানেলের সঙ্গে কাজ করা যাবে। অরিত্র সব শর্ত মেনে নিলেও লিখিত চুক্তি করিয়ে নিয়েছিল যে তিথির অতিথি ছাড়তে পারবো না, কারণ ওটাই সব, ওটা না থাকলে কেউ চিনত না আমাকে। এবং সেই রিয়েলিটি শোটি হচ্ছে জি বাংলায় সম্প্রচারিত ডান্স বাংলা ডান্স জুনিয়র, যেখানে সে 2007 সালে জয়েন করে এবং ওই শো এর মধ্য দিয়ে অরিত্র জনপ্রিয়তার শীর্ষে উঠে। অরিত্র সেখানে অ্যাঙ্কারিং এর ভূমিকা পালন করে এবং ওই শোতে বিচারকের ভূমিকায় ছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক মঞ্চে অরিত্র সেই পাকা পাকা উক্তি মানুষকে দারুণভাবে এন্টারটেইন করে। তবে এর পেছনে মিঠুন চক্রবর্তীর অবদান এক কথায় স্বীকার করে নেয় অরিত্র। তার মতে, মিঠুন চক্রবর্তী আমাকে সাহায্য না করলে আমার পক্ষে এত ভালো করে কাজ করা সম্ভব হতো না, সেদিক থেকে এমজির কাছে আমি কৃতজ্ঞ। পরবর্তীতে মিঠুনের সঙ্গে অরিত্র একটি সিনেমাতেও অভিনয় করে যায়, তার নাম হলো হাঁদাবোদা। যাই হোক, এরপর 2008 সালে অরিত্রের জনপ্রিয়তা দেখে রাজ চক্রবর্তী তাকে তার চিরদিনই তুমি যে আমার সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দেয়। কোথায় বেরিয়েছে? জানি না। কেন জানিস না? আরে বলছি না, জানি না। কান্দি জ্যাব, কান্দি বল কোথায় বেরিয়েছে। এবং প্রথম সিনেমাতেই তার অভিনয় দারুণ প্রশংসা অর্জন করে। এই সিনেমায় রুদ্রনীল ঘোষের সঙ্গে অরিত্রর একটি অংশ সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়। এরপর 2009 সালে দেবের সঙ্গে পরান যায় জলিয়ারে সিনেমাতে অভিনয় করে, যেটি এখনো পর্যন্ত তার ক্যারিয়ারের বেস্ট ছবি। তোর রাগটা কি ওর উপর? হেভি রাগ হচ্ছে। রাগে পুরো গা জ্বলছে, মনে হচ্ছে। এই ছবিটি অরিত্রকে বাংলা সিনেমা জগতের এক অন্যতম উচ্চতায় নিয়ে যায় এবং এই সিনেমা করার সময় দেবের সঙ্গে তার দারুণ ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি অরিত্র মাঝে মাঝে বাড়িতে না জানিয়ে দেবের সঙ্গে ঘুরতে চলে যেত। যাই হোক, এই সিনেমার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। টলিউডের তাবর তাবর অভিনেতাদের সঙ্গে কাজ করেছে অরিত্র। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে জিৎ, অঙ্কুশ প্রত্যেকের সঙ্গে অভিনয় করেছে। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420, পরান যায় জলিয়ারে, চিরদিনই তুমি যে আমার, ওয়ান্টেড, লেছক্কা, হাঁদাবোদা ইত্যাদি। তো যাই হোক, এরপর হঠাৎ করে অরিত্র কোথায় যেন গায়েব হয়ে যায়। জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও তাকে আর সিনেমাতে অভিনয় করতে দেখা যায় না। এর কারণ হলো, সেই সময় নিজের পড়াশোনায় মন দিয়েছিল। তবে পড়াশোনা শেষ করার পরেও সেভাবে ক্যামেরার সামনে দেখা মেলেনি অরিত্রের, কারণ তার ক্যামেরার সামনের থেকে পেছনের জগৎটাই বেশি পছন্দের। ক্যামেরার পেছনের জগৎটাই তাকে সব থেকে বেশি টানে। বেশ কয়েকটি ছবিতে অরিত্র সহপরিচালক হিসেবে কাজ করেছে, এছাড়াও ভিডিও এডিটিং এবং কালার কোডিং এর মতো কাজ করতে পছন্দ করেন অরিত্র। মানে অরিত্রকে আমরা মাল্টি ট্যালেন্টেড বলতে পারি, কেননা সে সব বিষয়েই পারদর্শী। ছোট থেকেই দর্শক মহলে জনপ্রিয় হয়ে ওঠার কারণে তার ফ্যান ফলোয়ার্সও অনেক। সম্প্রতি বলিউডেও তার ডেবিউ হয়েছে। ক্র্যাশ কোর্স নামে একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করেছে সে। তার ট্রেডমার্ক কমেডি চরিত্র থেকে বেরোনোর চেষ্টা করেছিল বলে জানায় অরিত্র। বলিউডে পা রেখেই বিতর্কে জড়িয়েছিল সে। টলিউডকে নিচু করে দেখানোর অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে। অরিত্র দাবি করেছিল টলিউডে গোঁজামিল দিয়ে কাজ চালানো হয়। বলিউড ইন্ডাস্ট্রি অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ, সেখানে গোঁজামিল দিয়ে সেফটি পিন মেরে কাজ চলবে না। অরিত্রর মতে বাজেটটা অনেক বড় ফ্যাক্টর। যাই হোক, বর্তমানে অরিত্রকে বিভিন্ন নিউজ চ্যানেলে রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে ডিবেট করতে দেখা যায়। বিশেষ করে রিপাবলিক বাংলা চ্যানেলে ময়ূক রঞ্জন ভৌমিকের সঙ্গে তাকে বেশি দেখা যায়, যদিও সে কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত নেই। সো এই ছিল অরিত্র দত্ত বণিকের জীবনের কিছু গল্প। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।